আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আপনাদেরকে সাবুদানা দিয়ে ভীষণ মজার এবং হেলদি একটা ডেজার্ট বানিয়ে দেখাবো, যেটা আপনারা সেহরি কিংবা ইফতারে দুসময় খেতে পারেন। সারাদিন রোজা রাখার পর ইফতারে এটা যেমন আপনাকে প্রশান্তি এনে দেবে, তেমনি সেহরি সময় খেলে অনেকটা সময় আপনার পেটও ভরা থাকবে। ছোট থেকে বড় সবার জন্য পারফেক্ট একটা খাবার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো। আমাদের আজকের রেসিপি প্রধান যে উপকরণ সেটা হচ্ছে সাবুদানা। তো চলুন দেখে নিই এই মজাদার ডেজার্টটি কীভাবে তৈরি করছি। সর্বপ্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়িতে দিয়ে দিয়েছি 4 কাপ পরিমাণে পানি। এখন আমি দেখিয়ে দিচ্ছি সাবুদানা কি। তো দেখে বুঝতে পেরেছেন, সে পানিটা গরম হয়ে আসার পরে এখন আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে সাবুদানা। চুলার আঁচ মিডিয়াম লোয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে সাবুদানাটা ফুটিয়ে নেব। অবশ্যই চেষ্টা করবেন অনবরত নেড়ে চেড়ে যেতে, নয়তোবা দলা পেকে যেতে পারে। তো আমার সাবুদানাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন সাবুদানাটা সেদ্ধ হয়ে পানি কালার হয়ে আসছে, তখনই বুঝে নেবেন ভালোভাবে আপনার সাবুদানাটা সেদ্ধ হয়েছে। এখন আমি একটি স্টিলের চালনার সাহায্যে সাবুদানাটা সেঁকে নিব। চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব ঠান্ডা পানি। ঠান্ডা পানিটা দিয়ে খুব ভালোভাবে সাবুদানাটা নেড়ে চেড়ে ঝরঝরা করে নিব। এখন আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে এই সাবুদানা থেকে পানিটা ঝরিয়ে নিব। তো ভালোভাবে পানিটা আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই সাবুদানাটা এক সাইড করে রেখে দিব। এ পর্যায়ে আবারও চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণে ফুল ক্রিম লিকুইড দুধ। এই দুধটা খুব ভালোভাবে জাল করে একটু ঘন করে নিব। চুলার আঁচ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম থেকে লোয়ে রেখেছি। দুধটা আমার বলক এসে গেছে, অবশ্যই এরকম ঘন ঘন নেড়ে ছেড়ে দিতে হবে, নয়তোবা উপরে খুব মোটা একটা সর পড়ে যাবে। এই পর্যায়ে দুধটা আমার ভালোভাবে জাল করা হয়ে গেছে। এখন আমি এই ঘন দুধের সাথে আবারও দিয়ে দিচ্ছি
ঢেলে নিব ঠান্ডা হওয়ার জন্য। এরপর যাই এরকম একটি আমি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। এখন অপেক্ষা করব এই সাবুদানার মিশ্রণটি ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। আপনারা চাইলে ফ্রিজে নর্মালে রেখেও এই সাবুদানার মিশ্রণটি ঠান্ডা করে নিতে পারেন। তো আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এই পর্যায়ে এখন দেখিয়ে দিচ্ছি এই সাবুদানা ডেজার্ট তৈরি করার জন্য কি কি ফল আমি ব্যবহার করছি। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে সবজি কলার টুকরো করে, আর নিয়েছি 1 কাপ পরিমাণে খেজুরের টুকরো, এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণে আপেলের টুকরো। আমি সবুজ আপেলটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো আপেল নিতে পারেন। নিয়েছি 1.5 কাপ পরিমাণে পাকা আমের টুকরো, আর নিয়েছি 1.5 কাপ পরিমাণে তরমুজের টুকরো, এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে মালটার টুকরো, আর 1/2 কাপ পরিমাণে নিয়েছি কিশমিশ। সাবুদানা মিশ্রণটি ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আর উপরে খুব সুন্দর একটা সর পড়েছে। চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এখন আমি এখানে মিশিয়ে নেব ফলের টুকরোগুলো। তো প্রথম অবস্থায় দিয়ে দিচ্ছি আপেলের টুকরোগুলো, আর একে একে সব ফলগুলো আমি সাবুদানা মিশ্রণের সাথে মিশিয়ে নেব। তো আমাদের বাসাতে যখনই আমরা দেখব বাচ্চারা ফল খেতে চাইবে না, তখনই আমরা এরকমভাবে সাবুদানা দিয়ে আর বিভিন্ন রকম ফল দিয়ে এই মজাদার ডেজার্ট তৈরি করে ছোট বড় সবাইকে পরিবেশন করতে দিতে পারি। তো সব ধরনের ফল আমার সাবুদানার সাথে দেওয়া হয়ে গেছে। এখন আমি চামচের সাহায্যে আলতোভাবে সব উপকরণ মিশিয়ে নেব। এই পর্যায়ে আমার ভালোভাবে মিশানো হয়ে গেছে। কতটা সুন্দর কালার আর কতটা লবণীয় হয়েছে দেখে বুঝতে পেরেছেন। এখন আমি সার্ভিং কাপে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটিতেও আপনারা সার্ভ করে পরিবেশন করতে পারেন। তো আমি আজকে আমি এরকম ছোট ছোট কাপ নিয়েছি, আর প্রতিটা কাপে আমি এই সাবুদানা ডেজার্টটি নিয়ে নিচ্ছি। তো এখানে আমার রেসিপিটি শেষ নয়, আর একটু কাজ বাকি আছে। সম্পূর্ণ রেসিপিটি দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো সবগুলো কাপে আমার সাবুদানার ফুডসের ডেজার্ট নেওয়া হয়ে গেছে। এখন আমি এর স্বাদটা আরেকটু বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি উপরে ম্যাঙ্গো ইগলো মেলোডি আইসক্রিম। আপনারা চাইলে এখানে ভ্যানিলা আইসক্রিমটিও ব্যবহার করতে পারেন। তো সবগুলো কাপে আমি পরিমাণ মতো আইসক্রিম দিয়ে নিয়েছি। যেহেতু রমজান স্পেশাল ডেজার্ট, তাই এই রমজান স্পেশাল ডেজার্টে আমি ব্যবহার করছি শেষের দিকে রুয়াবজা। তো সবগুলো কাপে আমি পরিমাণ মতো রুয়াবজা দিয়ে দিচ্ছি। এই রুয়াবজা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতেও ভীষণ মজাদার লাগবে। আপনারা চাইলে ইফতারের 2-3 ঘন্টা আগেও এই ডেজার্টটি বানিয়ে ফ্রিজে নর্মালে রেখে দিতে পারেন, আর ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি পরিবেশন করতে পারেন। কিংবা ইফতারের সময়ও আপনারা সরাসরি এই ডেজার্টটি বানিয়ে পরিবেশন করতে পারেন। তো রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ সবাই একটি লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।